সুরমা বিধানসভা কেন্দ্রে শাসক দলে বড় ধস। ভারতীয় জনতা পার্টি ছাড়লেন পোড় খাওয়া নেতা তাজউদ্দিন খান। নির্বাচন দোরগোড়ায়, এই অবস্থায় ভাঙছে ভারতীয় জনতা পার্টি। সুরমা কেন্দ্রে জোর ধাক্কা শাসক শিবিরে। শুক্রবার পদ্ম শিবির ছেড়ে বিজেপি নেতা তাজউদ্দিন বেশ কিছু কর্মী সমর্থক নিয়ে সিপিএম এ সামিল হন। তাদের স্বাগত জানান এই কেন্দ্রের বাম প্রার্থী অঞ্জন দাস সহ অন্যান্যরা। লাল ঝান্ডার তলে এসে তাজউদ্দিন আহ্বান জানান ভারতীয় জনতা পার্টিকে যাতে কেউ ভোট না দেন। যে সিপিআইএম পার্টি সবচেয়ে বৃহৎ পার্টি, জনতা পার্টি ছিল, এই পার্টি থেকে আমি বাদ দিয়ে বর্তমানে সিপিআইএম পার্টিতে আমি যোগদান করেছি। আমি আজকে আমি সবার কাছে যে প্রণাম জানিয়ে দু চারটা কথা বলব। যে বিষয়টি হচ্ছে, আজকে আমি এরপ্রতি 18 নির্বাচনের আগে থেকে এই ভারতীয় জনতা পার্টিতে জয়েন করে ভারতীয় জনতা পার্টির জন্য আমরা কিছু কাজ করেছি। কিন্তু আমি দেখলাম যে একজন লোক যখন শিক্ষার্থী হিসেবে যায় তখন তার ডিগ্রি শেষ থাকে না। আমি ডিগ্রি নিয়ে যেমন এসেছি আমার কাছে সেরকমই লাগছে, কারণ এখানে যে অভিজ্ঞতা আমি পেয়েছি আমি অন্যজনকে বলতে চাই। আর যেন দ্বিতীয়বার এই ভারতীয় জনতা পার্টিকে কেউ পা না বাড়ায়। 2018 সালে সুরমা কেন্দ্রে বিজেপি জয়ের পেছনে তাঁর অবদান ছিল বলে খবর। বিশেষ করে মেথি রমিয়া সহ আশপাশের এলাকায় তার প্রভাব রয়েছে বলে জানা গেছে। বোর্ড রিপোর্ট, চ্যানেল দিনরাত।